কয়েক সপ্তাহ আগে গুগল দ্বারা দুই সালের তাদের থেকে গুরুত্বপূর্ণ অ্যালগোরিদম আপডেট দুটি রোল আউট করা হয়েছিল আপডেট দুটির মূল উদ্দেশ্য ছিল স্প্যামি ওয়েবসাইটগুলির সাথে মোকাবিলা করা এবং সার্চ রেজাল্টগুলিকে উন্নত করা রিফাইন করা এবং সোজাভাবে বললে কোয়ালিটি কন্টেন্ট বা ব্লগ বা পেজেসগুলির র্যাঙ্কিং উন্নত করা একইভাবে স্প্যামি এবং লো কোয়ালিটি পেজেস ওয়েবসাইটস বা ব্লগগুলিকে তার সার্চ পেজ থেকে সরানো বা তাদের র্যাঙ্কিং ডাউন করা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এবার গুগলের কোর অ্যালগোরিদম আপডেট এবং স্প্যাম আপডেট দুটো একসাথে একই ডেটে লঞ্চ করা হয়েছে বা রোল আউট করা হয়েছে যার জন্য অন্যান্য বছরের তুলনায় এই বছর যে আপডেট চলে এসেছে সেই আপডেট থেকে সাংঘাতিক পরিমাণের ট্রাফিক ডাউন বা লো ট্রাফিকের সমস্যা ব্লগার্সদের মধ্যে বা ওয়েবসাইটসগুলিতে দেখা দিচ্ছে তবে গুগল অফিসিয়ালি এই কথা অবশ্যই বলেছে যে গুগলের কোর অ্যালগোরিদম আপডেটটি এখনও শেষ হয়নি তাই যতদিন না যতদিন পর্যন্ত না এই কোর অ্যালগোরিদম আপডেটটি শেষ হচ্ছে আপনাকে অপেক্ষা করাটা জরুরি আপনি অপেক্ষা করুন এবং যখন কোর আপডেট শেষ হবে তারপর আপনি চাইলে নিজের ওয়েবসাইটে কন্টেন্টগুলিকে আপডেট করতে পারেন বা নতুন কন্টেন্ট পাবলিশ করতে পারেন তাই অন্যান্য বছরের তুলনায় এই বছর আপনারা নিজের ব্লগের ট্র্যাফিকে গুগল সার্চ ট্রাফিকে অনেকটুকুই আপ ডাউন দেখবেন বা ফ্লাকচুয়েশান দেখবেন হতে পারে আপনার ট্রাফিক প্রায় নব্বই শতাংশ কমে এসেছে বা অনেকের ক্ষেত্রেই কিন্তু একশো শতাংশ পর্যন্ত ট্র্যাফিক কমে আসা দেখা গেছে তাই এই বছরের যে কোর অ্যালগোরিদম আপডেটটি রোল আউট হচ্ছে এটা সত্যি অনেক বড় আপডেট আর এই আপডেটের মধ্যে অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে এবং নতুন নতুন অ্যালগরিদম সিস্টেমস বা মেকানিজমগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে তাই এই ভিডিওতে সম্পূর্ণ থাকুন আর এক এক করে আমরা এই কোর অ্যালগোরিদম আপডেটের বিষয়টা ডিসকাস করব যদি আপনি একজন ব্লগার বা আপনার একটি ওয়েবসাইট আছে এবং আপনি দেখছেন যে রিসেন্ট গুগল কোর অ্যালগোরিদম আপডেটের পর আপনার ওয়েবসাইটে ট্রাফিক অনেকটা কমে এসেছে তাহলে এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা রিসেন্ট গুগল কোর আপডেটসগুলোর বিষয়ে জানতে পারবেন এবং কি কি করলে আপনারা এই আপডেট থেকে বেঁচে থাকবেন এবং যদি আপনার ট্রাফিক ডাউন হয়েছে তাহলে কখন সেই ট্রাফিক ফিরে আসতে পারে বা সম্ভাবনা আছে কি নেই ট্রাফিক ফিরে আসা সেটাও আপনারা এই ভিডিওতে জানতে পারবেন সো চলুন আমরা এখন গুগল কোর অ্যালগোরিদম আপডেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের বিষয়ে বিস্তারিতভাবে জেনে নিই তো গুগলের যেই কোর অ্যালগোরিদম আপডেট দুটা এই দুই সালে চলে এসেছিলো সেই দুটি আপডেটের নাম হলো মার্চ স্প্যাম আপডেট এবং মার্চ কোর আপডেট এই দুটো আপডেটই ফাইভ মার্চ টু তারিখে রোল আউট স্টার্ট করা হয়েছিল এবং এই দুটোর মধ্যে যেটা স্প্যাম আপডেট গুগলের স্প্যাম আপডেট ছিল এই স্প্যাম আপডেট প্রায় চোদ্দ দিন এবং একুশ ঘন্টা চলার পর রোল আউট কমপ্লিট করা হয়েছিল এখানে আপনারা যদি গুগলের সার্চ স্ট্যাটাস ড্যাশবোর্ডে যান তখন এখানে গুগলের প্রত্যেকটি আপডেটের বিষয়ে দেখতে পারবেন গুগল কোন বছর কি কি ধরনের আপডেটসগুলো এনেছিল এবং সেগুলো কখন স্টার্ট হয়েছে এবং কখন স্টেট শেষ হয়েছে সে বিষয়ে এখানে আপডেটসগুলো দেওয়া আছে সো এখানে আপনারা দেখতে পারবেন মার্চ টু থাউজেন্ড কোর আপডেট সরি ফার্স্ট আমরা স্প্যাম আপডেট দেখব গুগলের দেখুন এখানে স্প্যাম আপডেট স্টার্ট হয়েছিলো ফাইভ মার্চ টু রোল আউট স্টার্ট হয়েছিল এটা প্রায় টু উইক্স লেগেছিল কমপ্লিট হতে এবং টোয়েন্টি মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে এই রোল আউট কমপ্লিট হয়েছে এবং যেটা সেকেন্ড আমাদের আপডেট আছে মার্চ টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কোর আপডেট এটাও ফাইভ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে স্টার্ট করা হয়েছিল এবং এখানে লেখা আছে দ্য রোল আউট মে টেক আপ টু আ মান্থ টু কমপ্লিট মানে প্রায় এক মাস সময় লাগবে রোল আউটটি সম্পূর্ণ হতে তবে যদি আজকের ডেট পর্যন্ত ধরা হয় তাহলে প্রায় থার্টি ডেজ হয়ে গেছে তো প্রায় এক থেকে দু দিনের মধ্যেই এই রোল কোর আপডেটটি সম্পূর্ণ হওয়ার সম্পূর্ণ আশা রয়েছে তবে এটা কখনোই বলা যাবে না যে রোল আউটটি কখন শেষ হবে সেটা সম্পূর্ণভাবে গুগলের উপর ডিপেন্ড করছে সো আপনারা বুঝতে পারলেন যে এই বছর দু সালের মার্চ মাসে দুটো অ্যালগোরিদম আপডেট গুগলের দ্বারা রোল আউট স্টার্ট করা হয়েছিল যেখান থেকে একটা সম্পূর্ণ হয়ে গেছে এবং একটা এখনও চলছে আর যার জন্য প্রচুর ফ্লাকচুয়ে ফ্লাকচুয়েশানস দেখা দিচ্ছে ট্র্যাফিক প্রচুর পরিমাণে ডাউন হয়ে গিয়েছে ম্যাক্সিমাম ওয়েবসাইটসগুলোর আর সবাই এই অপেক্ষাতেই রয়েছে যে কখন এই রোল আউটগুলো শেষ হবে এবং যদি আমাদের ট্রাফিক আবার ঘুরে আসে সেই আশাতেই সবাই বসে রয়েছে গুগলের যে স্প্যাম আপডেটটি চলে এসেছিল মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সেখানে মূলত সেই ওয়েবসাইটসগুলির ট্র্যাফিক ডাউন করা হয়েছে বা সেই ওয়েবসাইটগুলিকে টার্গেট করা হয়েছে যেগুলিতে মূলত কিওয়ার্ড স্টাফিং পেইড লিঙ্কস এই ধরনের স্প্যামি টেকনিক্সগুলো ইউজ করে ওয়েবসাইটের র্যাঙ্কিং ইমপ্রুভ করানোর চেষ্টা করা হয়েছিল তো গুগল সেই ওয়েবসাইটগুলিকে ধরেছে যেখানে কিওয়ার্ড স্টাফিং করা হয়েছে এখন কিওয়ার্ড স্টাফিং বলতে আপনারা কী বুঝবেন কিওয়ার্ড স্টাফিং মানে হলো এমন একটি ব্ল্যাক হেড অ্যাসিও টেকনিক যেখানে একটি বা একাধিক কিওয়ার্ডগুলোকে বারবার বারবার একটি আর্টিকেলের মধ্যে ইউজ করা হয় আর সেই আর্টিকেলটিকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে টপ র্যাঙ্কিং দেওয়ার চেষ্টা করা হয় তো কিবোর্ড স্টাফিং একটি ব্ল্যাক হ্যাড এসিও টেকনিক আর যারা যারা এই অ্যাসিও টেকনিকটি ইউজ করেছিলেন তাদের ওয়েবসাইটসগুলি অবশ্যই ডাউন হবে এই মার্চ স্প্যাম আপডেটের পরে যদিও বা এখনও ডাউন হয়নি তবে প্রায় এক মাস এক সপ্তাহ দুই সপ্তাহ পর ডাউন হওয়ার সম্পূর্ণ আশা রয়েছে কিওয়ার্ড স্টাফিংয়ের পর যেটা থাকছে সেটা হলো পেইড লিঙ্কস অনেকেই আবার লিঙ্ক বিল্ডিংয়ের জন্য ব্যাক লিঙ্ক ক্রিয়েশনের জন্য লিঙ্ক কিনে তারপর নিজের ওয়েবসাইটের অথরিটি বিল্ড করার চেষ্টা করেন তো যারা যারা এই কাজ করেছেন তাদের ওয়েবসাইট ওয়েবসাইটসগুলিতেও গুগল তারা প্যানেলটি লাগানো যেতে পারে তাদের ওয়েবসাইট ওয়েবসাইটসগুলির সার্চ র্যাঙ্কিং অবশ্যই নেমে যেতে পারে সো স্প্যাম অ্যাপডেটে মূলত কিওয়ার্ড স্টাফিং আর পেইড লিঙ্কসের বিষয়টাকে টার্গেট করা হয়েছে এছাড়া দুই স্প্যাম আপডেটের মধ্যে কিছু নতুন নতুন পলিসিসগুলো নিয়ে আসা হয়েছে মানে এখন গুগল শুধুমাত্র কিবোর্ড স্টাফিং বা পেইড লিঙ্ক এই ধরনের স্প্যাম টেকনিকগুলো ইউজ করা ওয়েবসাইটসগুলিকেই ধরবে বলে কোনো কথা নেই এছাড়াও নানান অন্যান্য ধরনের টেকনিক্সগুলো যারা ইউজ করছে তাদেরকেও গুগল প্যানালাইজ করবে তো সেখানের মধ্যে একটা থাকছে স্কেল কন্টেন্ট এভিউজ সবচেয়ে প্রথম যেটা নতুন স্প্যাম পলিসি গুগল এখন থেকে নজরে রাখবে সেটা হলো স্কেল কন্টেন্ট অ্যাবিউজ স্কেল কনটেন্ট অ্যাবিউজ মানে হল এমন কিছু ওয়েবসাইটস বা ব্লগস থাকে যারা প্রচুর কিওয়ার্ডসগুলোকে টার্গেট করে ছোট ছোট কন্টেন্ট বা যেগুলো লো কোয়ালিটি কন্টেন্ট শুধুমাত্র কন্টেন্ট পাবলিশ করার জন্য এবং সার্চ ইঞ্জিন থেকে ট্র্যাফিক পাওয়ার জন্য নিয়মিত প্রচুর কন্টেন্টগুলোকে পাবলিশ করে থাকে সেখানে কন্টেন্টের কোনো কোয়ালিটি থাকে না সেখানে ব্ল্যাক হ্যান্ড অ্যাসিও টেকনিক্স ইউজ করা হয় এআই জেনারেটেড কন্টেন্টগুলোকে পাবলিশ করা হয় বা হিউম্যান জেনারেটেড কন্টেন্টগুলোকেও যদি পাবলিশ করা হয় সেখানে সেই কন্টেন্টে কোনো ধরনের কোয়ালিটি থাকে না শুধুমাত্র হাইলি সার্চ কিওয়ার্ডগুলোকে টার্গেট করে অসংখ্য আর্টিকেলগুলোকে পাবলিশ করা হয় তো সেই ধরনের ব্লগস বা সেই ধরনের কন্টেন্টগুলোকে গুগল এই স্কেল কন্টেন্ট অ্যাবিউজের মধ্যে ধরবে আর সেই ধরনের ওয়েবসাইটস বা ব্লগসগুলোকে প্যানালাইজ করবে বলে গুগল বলেছে সেকেন্ড যেটা থাকে সেটা হলো এক্সপায়ার্ড ডোমেন অ্যাবিউজ এমন অনেক ডোমেইন আপনারা পেয়ে যাবেন যেগুলো রিসেন্টলি এক্সপায়ার হয়েছে তবে সেগুলোর অথরিটি অনেক বেশি অনেক ওয়েবসাইট ওনার্সরাই রয়েছে যারা অনেক সময় ডোমেইনগুলোকে রিনিউ করতে ভুলে যায় বা যে কোনো কারণে ডোমেইনগুলো রিনিউ করে না তারপর সেই এক্সপায়ার হয়ে যাওয়া ডোমেইনগুলো অন্যান্য ব্লগার্সরা বা ওয়েবসাইট ওনার্সরা কিনে সেই হাই অথরিটি ডোমেইনগুলোতে নিয়মিত প্রচুর কন্টেন্টগুলোকে পাবলিশ করে সেগুলোকে সার্চ ইঞ্জিনের মধ্যে র্যাঙ্ক করানোর চেষ্টা করে আর যখন একটি ডোমেনের অথরিটি হাই থাকবে তখন সেখানে পাবলিশ করা কন্টেন্টগুলো অনেক তাড়াতাড়ি সার্চ ইঞ্জিনের মধ্যে র্যাঙ্ক করে থাকে সো যারা এই ধরনের কাজ করছিলেন এতদিন যারা এক্সপায়ার ডোমেন কিনে সেখানে নানান ধরনের টপিকে নানান ধরনের হাই সার্চ কিওয়ার্ডসগুলো টার্গেট করে আর্টিকেল পাবলিশ করে প্রচুর ট্রাফিক নিচ্ছিলেন তাদের জন্য এখন সমস্যা দেখা দিবে এবং গুগল বলেছে যে এই আপডেটের পর সেরকম প্রত্যেক ওয়েবসাইট বা ব্লগগুলিকে ডাউন করা হবে যারা এক্সপায়ার ডোমেন নিয়ে নানান ধরনের হাই সার্চ কিওয়ার্ডগুলোকে টার্গেট করে ট্র্যাফিক নিচ্ছিলেন তবে এক্সপায়ার ডোমেন ইউজ করা কিন্তু একটি খারাপ প্রসেস না বা কোনো ধরনের কোনো প্রবলেমের বিষয় না আপনি পারবেন এক্সপায়ার ডোমেন নিয়ে কাজ করতে কিন্তু সেখানে আপনি হাইলি সার্চ সব ধরনের কিওয়ার্ডস নিয়ে কাজ করলে কাজ চলবে না আপনাকে একটি নিশ নিয়ে কাজ করতে হবে এবং প্রপারলি ভালো মতন হাই কোয়ালিটি কন্টেন্ট লিখতে হবে এখন আচ্ছা ফোর্থ নম্বর পয়েন্ট যেটা হলো সেটা হলো সাইট রেপুটেশন অ্যাবিউজ এখন আপনারা দেখবেন গুগলে যখন সার্চ করবেন কোনো বিষয়ে অনেক বড় বড়ো ব্র্যান্ডেড ওয়েবসাইটসগুলো দেখা যায় অনেক নাম করা বা অনেক অথরিটি থাকা হাই অথরিটি হাই অথরিটি থাকা ওয়েবসাইটসগুলো দেখা যায় তো সেই ওয়েবসাইটসগুলো কি করে তাদের এতটা হাই অথরিটি থাকার কারণে তারা যে কোনো ধরনের কন্টেন্টগুলো পাবলিশ করে হেলথ সায়েন্স ফিটনেস তারপর টেকনোলজি বা নিউজ যে কোনো ধরনের কন্টেন্টগুলিকে টার্গেট করে তারা নিজের ব্লগে এতদিন পাবলি আর্টিকেল পাবলিশ করছিলেন এবং তারা গুগলে র্যাঙ্কিংও পাচ্ছিলেন এবং গুগল তাদেরকে ভোরে ভরে ট্র্যাফিকও দিচ্ছিলো সো এই স্প্যাম আপডেটের পরে সেই প্রত্যেক ধরনের ওয়েবসাইট বা ব্লগগুলিকে একটি নোটিশ দেওয়া হয়েছে বা জানানো হয়েছে যে এই ধরনের কাজ এখন চলবে না এবং এই ধরনের কাজগুলোকে বন্ধ করতে হবে যে অথরিটির লাভ নিয়ে যে কোনো ধরনের কন্টেন্ট পাবলিশ করে এখন আর গুগলে র্যাঙ্ক করতে পারবেন না সো গুগলের এই স্প্যাম পলিসিসগুলো বহুত বড়োভাবে প্রচুর ওয়েবসাইটসগুলোকে টার্গেট করেছে এবং প্রচুর ওয়েবসাইটসগুলির র্যাঙ্কিং ডাউন করানোর ক্ষমতা রাখে সো এই বিষয়টা আপনাদেরকে বোঝা অনেক জরুরি এবং স্প্যাম আপডেট শেষ হওয়ার পরেও এখনও কিন্তু অনেকের ট্র্যাফিক ঘুরে আসেনি তবে তারা এখন কোর আপডেটের জন্য অপেক্ষা করছে কখন কোর আপডেট শেষ হবে এবং কি ঠিক ওয়েবসাইটের ট্র্যাফিক ঘুরে আসতে পারে চলুন এখন গুগলের মার্চ স্প্যাম আপডেটের পর এখন আমরা সরাসরি গুগল কোর অ্যালগোরিদম আপডেটের বিষয়ে কথা বলে নেই যেটাও সেই একই সময় গুগল স্প্যাম আপডেটের সাথে রোল আউট করা হয়েছিল গুগলের দ্বারা প্রত্যেক বছরই এই কোর অ্যালগোরিদম আপডেট নিয়ে আসা হয় এবং সময়ে সময়ে রোল আউট করা হয় এই অ্যালগোরিদম আপডেটের মূল উদ্দেশ্য হল সার্চ গুগলের সার্চ রেজাল্ট পেজের চলে আসা রেজাল্টগুলিকে আরও বেশি উন্নত করা এবং ইউজারের ইন্টেন্টের সাথে ম্যাচ করা ইম্প্রুভ ওভারঅল সার্চ রেজাল্ট অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স মানে এই কোর অ্যালগোরিদম আপডেটের দ্বারা গুগল ওভারঅল সার্চ রেজাল্ট এবং ইউজার এক্সপিরিয়েন্সটাকে ইমপ্রুভ করে সেকেন্ড টার্গেট এআই কন্টেন্ট মানে যদি কোনো ব্লগ বা ওয়েবসাইট বেশিরভাগ এআই কন্টেন্টগুলো তাদের ব্লগে পাবলিশ করেছে কোনো ধরনের হিউম্যান টাচ নেই সেই এআই কন্টেন্টগুলিতে তাহলে সেই ধরনের কন্টেন্টগুলিকেও এই কোর অ্যালগোরিদম আপডেটের দ্বারা ধরা হবে তারপর কপিড কন্টেন্ট লো কোয়ালিটি থিন কন্টেন্ট এরকম অনেক ব্লগ পোস্টস আছে যেখানে কপি পেস্ট করে আর্টিকেল পাবলিশ করা হয় বা অন্যান্য ব্লগ থেকে বেশিরভাগ কন্টেন্টগুলিকে কপি করে সেগুলোকে খানিকটা ঘুরিয়ে বা এডিট করে ব্লগে পাবলিশ করা হয় এমন কন্টেন্ট পাবলিশ করা হয় যেগুলো লো কোয়ালিটি বা কোনোভাবে ট্রান্সলেট করে অটোমেটিকভাবে ট্রান্সলেট করে ব্লগে পাবলিশ করা হয় থিন কন্টেন্ট তো সেই ধরনের কন্টেন্টগুলিকে এই কোর আপডেট দ্বারা ধরা হয় এবং সার্চ রেজাল্ট পেজ থেকে সরানো হয় বা সেগুলো র্যাঙ্কিং ডাউন করা হয় ব্রড চেঞ্জেস টু দ্য সার্চ অ্যালগোরিদম অ্যান্ড সিস্টেম মানে এই কোর অ্যালগোরিদম আপডেটের দ্বারা গুগল তার সার্চ অ্যালগোরিদম সিস্টেমটিকে মানে যার দ্বারা ওয়েবসাইটগুলিকে গুগলের সার্চ পেজে র্যাঙ্ক করা হয় সেই সিস্টেমটিকে চেঞ্জ করা হয় সেখানে অনেক কিছু চেঞ্জেস নিয়ে আসা হয় যার ফলে প্রচুর ওয়েবসাইটসগুলি র্যাঙ্কিংও হারায় আবার অনেক ওয়েবসাইট র্যাঙ্কিং পায় বা র্যাঙ্কিংয়ে টপ পজিশন প্রাপ্ত করতে পারে সো এই কোর অ্যালগরিদম আপডেটের ফলে অনেক ওয়েবসাইটসই র্যাঙ্কিং হারাতে পারে বা অনেক ওয়েবসাইটস গুলো নতুন নতুন র্যাঙ্কিং পজিশনস পেতে পারে বা ট্র্যাফিক গুগল থেকে পেতে পারে তারপর আছে ওয়েব পেজেস দ্যাট র্যাঙ্ক হাই ফর देयर টার্গেটেড কিওয়ার্ডস মে র্যাঙ্ক লোয়ার আফটার দ্য কোর আপডেট যা আমি বললাম যে এই আপডেটের ফলে কোর অ্যালগরিদম আপডেটের ফলে এরকম অনেক ওয়েবসাইটসগুলো থাকতে পারে যেগুলো আগে হয়তো কিছু কিওয়ার্ডসের জন্য গুগলে র্যাঙ্ক করতো কিন্তু এখন আপডেটের পরে সেগুলো আর র্যাঙ্ক করছে না বা সেগুলোর র্যাঙ্কিং হারিয়ে গেছে তো এগুলো আপডেটের এগুলো কোর আপডেটের পর হতেই পারে গুগল মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কোর অ্যালগোরিদম আপডেট ইজ প্যানালাইজিং সাইটস মেড উইথ এআই জেনারেটেড কন্টেন্ট সো এটা এই আপডেটের এই দুই হাজার চব্বিশ কোর অ্যালগোরিদম আপডেটের সবচেয়ে বড় বিষয় সেটা হলো যদি আপনি এআই জেনারেটেড কন্টেন্ট নিজের ব্লগে পাবলিশ করেছেন তাহলে সেই ওয়েবসাইটসগুলিকে যেগুলিতে সম্পূর্ণভাবে এ শুধুমাত্র এআই জেনারেটেড কন্টেন্ট পাবলিশ করা হয়েছে তাহলে সেই সম্পূর্ণ ওয়েবসাইটটিকে গুগল প্যানেলাইজ করতে পারে আর তার সার্চ ইঞ্জিন থেকে সম্পূর্ণভাবে রিমুভ করে দিতে পারে সো এই বিষয়টা আপনাকে নজর দিতে হবে যদি আপনি এআই জেনারেটেড কন্টেন্ট লিখছেন তো দুই হাজার চব্বিশ গুগল কোর অ্যালগোরিদম আপডেটের মূল বিষয়গুলি এগুলোই ছিল এখন প্রশ্ন হচ্ছে যদি আপনার ওয়েবসাইটে ট্রাফিক ডাউন হয়ে গেছে এই অ্যালগোরিদম আপডেটগুলো আসার পরে তাহলে আপনি কি করতে পারবেন সো সেক্ষেত্রে আপনার করার কিছু নেই জাস্ট ওয়েট ফর দ্য কোর আপডেট টু ফিনিশ এমনিতে মার্চ টু থাউজেন্ড যেটা স্প্যাম আপডেট ছিল সেটা কিছুদিন আগে সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু তারপরেও ওয়েবসাইটগুলোতে ট্রাফিক ঘুরে আসেনি বা ওয়েবসাইটগুলো ট্রাফিক বর্তমানেও প্রচুর ডাউন হয়ে রয়েছে সো যেহেতু গুগলও বলেছে যে আমাদেরকে তার কোর অ্যালগোরিদম আপডেটটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে সেই কোর আপডেটটা শেষ হওয়ার পর আমরা বুঝতে পারবো যে ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আসবে কি এইভাবেই থাকবে বা আরও কমে যেতে পারে সো সোজা এবং সিম্পল আনসার হবে যে আপনারা ওয়েট করুন যতদিন না পর্যন্ত কোর আপডেটটা শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কেউ কিছু বলতে পারবে না ট্রাফিক আবার ঘুরেও আসতে পারে আবার শেষও হয়ে যেতে পারে তার উপরেও আপনারা কি করতে পারবেন আপডেট ওল আপডেটেড কন্টেন্ট যদি আপনার ব্লগে প্রচুর আউটডেটেড ওল্ড কন্টেন্ট আছে মানে ধরুন আপনি দুই হাজার উনিশ বিশে কন্টেন্ট পাবলিশ করেছিলেন কিন্তু সেগুলোকে আর আপডেট করা হয়নি সেগুলো সেভাবেই পড়ে আছে তাহলে সেগুলোকে আপনি আপডেট করতে পারেন সেখানে আর্টিকেলগুলি খুলে দেখতে পারেন যে সেখানে কি কি আপডেট করা যেতে পারে লিঙ্কস আপডেট করা যে ইন্টারনেট লিঙ্কস আপডেট করা যেতে পারে কিনা বা কোনো ইমেজ চেঞ্জ করতে হবে কিনা বা কোনো টেক্সট বা প্যারাগ্রাফ চেঞ্জ করতে হবে কি না সেগুলো আপনাকে দেখে সেই হিসেবে কন্টেন্টগুলোকে আপডেট করা দরকার তারপর আপনারা যদি চান তাহলে রাইট অ্যান্ড ক্রিয়েট হাই কোয়ালিটি কন্টেন্ট যা আমি বললাম এখনও কোর আপডেট শেষ হয়নি তো এখন পর্যন্ত কাজ না করে বসে থাকার কোনো মানে নেই সো আপনারা নতুন নতুন কন্টেন্ট অবশ্যই নিজের ব্লগে পাবলিশ করে দেখতে পারেন আর করতে লাগে কারণ যদি আপনি হাই কোয়ালিটি কন্টেন্ট লিখছিলেন বা লিখছেন আপনার ব্লগের মধ্যে কোনো ধরনের এআই জেনারেটেড কন্টেন্ট নেই বা আপনি অন্য ব্লগ থেকে কপি করে কন্টেন্ট পাবলিশ করছিলেন না তাহলে আপনার ব্লগের ট্রাফিক অবশ্যই ঘুরে আসতে লাগে বা আসবে অপেক্ষা করুন কোর আপডেটটা শেষ হওয়া পর্যন্ত এবং সেই সময় পর্যন্ত আপনি বসে না থেকে নতুন নতুন কন্টেন্টগুলো নিজের ব্লগে অবশ্যই পাবলিশ করতে থাকুন তো এই জিনিসগুলো করতে থাকুন অবশ্যই আপনার ব্লগে ট্রাফিক ঘুরে আসবে যদি আপনারা ভালো মতন কাজ করছিলেন হাই কোয়ালিটি কন্টেন্ট প্রডিউস করছিলেন নিজের ব্লগে সো আশা করছি গুগল কোর অ্যালগোরিদম আপডেট এবং স্প্যাম আপডেট দুই হাজার চব্বিশের বিষয়ে আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন এবং আপনার ব্লগে ট্রাফিক কেন কমে গেছে সেটাও আপনারা বুঝেছেন এবং ব্লগে ট্রাফিক ঘুরে আসবে কি আসবে না সেই প্রশ্নের উত্তরও এই ভিডিওতে আপনারা পেয়ে গেছেন কোনো ধরনের প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট করবেন আর দরকার পড়লে ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন